গতকাল বুধবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বগুড়ার টিএমএসএস এবং এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান, বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, বগুড়া জেলা প্রশাসক, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান, ইসলামী ফাউন্ডেশনের ডিজি প্রমুখ। মন্ত্রী অনুষ্ঠানে আসলে টিএমএসএস অটিজম পুনর্বাসন কেন্দ্র ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে গার্ড অফ অনার প্রদান ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে। মন্ত্রী বলেন, ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সরকার সারা দেশে মডেল মসজিদ নির্মাণ করছেন। তারই ধারাবাহিকতায় বগুড়ায় একটি মডেল মসজিদ নির্মাণ করা হবে। ঠেঙ্গামারা বগুড়া টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের সামনে ধর্ম প্রতিমন্ত্রী প্রস্তাবিত সদর উপজেলা মডেল মসজিদ স্থান ও টিএমএসএসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। আরেকটা জিনিস হলো, যারা মুক্তিযোদ্ধা ভাইরা বেঁচে আছেন, আমরা দোয়া করবো তাদের জন্য, আমাদের তাদেরকে সুস্থ রাখেন, তাদেরকে দীর্ঘায়ু করেন, তাদের দিকে মুখে তাকিয়ে আজকে কিন্তু এত প্রতিষ্ঠান, তাদের জন্য আজকে আমরা এমপি বা মন্ত্রী, তাদের জন্য আজকে ডিসি বা ডিজি সব কিছু হয়েছে। যদি পাকিস্তান থাকতো এদেরকে এদের মেয়েগুলো কিন্তু খুঁজে পাওয়া যেত। কাজে আমরা দেশকে ভালোবাসার চেষ্টা করি, মানুষকে ভালোবাসার চেষ্টা করি। কে কি কোথায় কোন পর্যায়ে আছে এটা বিষয় না, বিষয় হলো অটিজম, যে অটিজম বঙ্গবন্ধুর কন্যা যেমন শেখ হাসিনা সুযোগ্য কন্যা এই কাজটি করেছেন, অটিজমের উপরে সে লেখাপড়া করেছেন এবং সারা বিশ্বে অটিজমের উপরে কিন্তু লেখাপড়া করে সারা বিশ্বকে এখন নির্দেশনা দিচ্ছে এইভাবে করা দরকার। এবং তার দিক নির্দেশনায় মানুষ প্রধানমন্ত্রী কিন্তু আজকে অটিজমের উপরে কিন্তু বাংলাদেশে এত কিছু করেছেন। আপনি সব জানেন, বক্তব্য দেওয়ার সময় নাই, আমি এগুলো বলতেও যাবো না, তবে একটু জিনিস বলতে চাই। এই দেশ 12 বছর আগে কী ছিল আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, 12 বছর পরে কী হয়েছে সেটা আপনাদের দেখার বিষয়। আমি দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছে বিনয় সাথে অনুরোধ রাখবো, দেশকে ভালোবাসার চেষ্টা করি এবং দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ যদি 12 বছরে একটু কিছু করে আজকে সারা বিশ্বের যদি রোল মডেল হিসেবে যদি এতে পরিণত হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 21 সালের মধ্যে বর্ধমানের দেশ, 41 সালে উন্নত দেশের সাথে সামিল হবো, আর 21 সালে আমরা উন্নয়নশীল দেশের কাতারে পা তুলব, এই কথাটা কিন্তু বক্তব্য বলেছেন সবসময়। ইতিমধ্যে দেখা গিয়েছে 21 সাল আগে বিশ্বনের বৌদ্ধমায়ের দেশ হয়েছে ইনশাআল্লাহ। আর 21 সালে উনি বলেছিলেন উন্নয়নের কাতারে পা ফেলব, আজকে 21 সালে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ পা ফেলেছে। এটা আমার কথা না, আপনার কথা না, জাতিসংঘের কথা, সারা বিশ্ব আশীর্বাদ। আমি সাহেব আছেন এখানে, একটু ভোট করে নেন আপনি। আমরা ইসলামী আইয়ের আপনি আমাদের বিজি মহোদয়ের পক্ষ থেকে আমরা 15 জনকে 7,000 করে 1,500,000 টাকা দেবো, ফর্ম আছে আমরা সেটাকে ব্যবস্থা করে দেবো। আবার আরও 10 জনের কিন্তু আমার ডিপার্টমেন্ট থেকে আমরা 1,00,000 টাকা দেবো। আর এছাড়া যদি মসজিদ বা মাদ্রাসা যদি কোনো কিছু লাগে সেটার জন্য আপনাকে বললেন, আমরা সেটা ব্যবস্থা করবো।